কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গালিমপুর গ্রামে ব্রিটিশ আমলের নান্দনিক দুটি জমিদার বাড়ির ভবন অযত্নে ও অবহেলায় খসে পড়েছে ভবনের ভেতর ও বাহিরের দেয়ালের আবরণ। জমিদার বাড়ির পাশেই রয়েছে একটি কর বাড়ি, যেখানে তৎকালীন সময়ে যারা কর আদায় করতেন তাদের বংশধররা বসবাস করতেন। জানা যায় এখানে ব্রিটিশ শাসন আমলের সময় গালিমপুরের রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র কর চৌধুরী জমিদার বসবাস করতেন। 1964 সালে রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র কর চৌধুরীর পুত্র করুণারঞ্জন কর চৌধুরী ভারতীয় নাগরিক আসাদ আলী ভূঁইয়ার সাথে রদবদল করে ভারতীয় ত্রিপুরা রাজ্য সোনামুড়ায় চলে যান এবং ভারতের সোনামুড়ায় বসবাসকারী বাংলাদেশে চলে আসেন। আসাদ আলী ভূঁইয়ার বংশদূত দীর্ঘদিন যাবৎ এ জরাজীর্ণ জমিদার বাড়িতে বসবাস করে আসছেন। যে কোনো মুহূর্তে ভবন দুটি ভেঙে পড়তে পারে। ভবন দুইটি নির্মাণে ইট, বালি ও লোহার পাথ ব্যবহার করা হয়েছিল। দরজা জানালাগুলো কাঠের। এখনো এসব জিনিস কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সম্প্রতি অযত্নে অবহেলায় নান্দনিক কারুকাজের নির্মাণ শৈলী ধ্বংস হয়ে যাচ্ছে। তৎকালীন ব্রিটিশ শাসনামলে গালিমপুরের রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র কর চৌধুরী জমিদার গালিমপুর টিসি হাই স্কুল এবং তার মায়ের নামে মহামায়া দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। অন্যদিকে গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমিদান করেন। গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই জায়গাতে যে একটা জমিদার বাড়ির মধ্যে পাশেই অবস্থিত, পূর্বে জ্যোতিষকর চৌধুরী উনি এই বিদ্যালয়ের এখানে উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় এবং একটি মহামায়া ওনার মায়ের নামে একটি উপ স্বাস্থ্যকেন্দ্র উনি দান করে যান। এই বিদ্যালয়ের পাশে জমিদার বাড়িটা 1950 সাল থেকে জমিদার প্রথাটা বিলুপ্ত হয়ে যায়। জনাব আসাদ আলী ভূঁইয়া এবং ওনার বংশধররা বর্তমানে ওনার বংশধররা এখানে আছেন। আসাদ আলী ভূঁইয়া প্রাথমিক বিদ্যালয়ের নামে সম্পত্তিটা দেন। এখন আমাদের বিদ্যালয়ের পাশে যদি জমিদার বাড়িটা উন্নত করা হয়, সরকার যদি এদিকে একটু নজর দেন, বাড়িটাও খুব অযত্ন অবহেলায় পড়ে আছে, সেটাও একটু যদি সংস্কার করে এবং একটা খুব দর্শনীয় স্থান এবং বিদ্যালয় এলাকায় সব দিকেই অনেক সুন্দর হয়। গালিমপুর জমিদার বাড়ি, একসময় জমিদাররা এখানে জমিদারি প্রথা চালু ছিল, তখন এই বাড়িতে থেকেই ওনারা এই এলাকা থেকে তারা রাজত্ব করত, তাদের ইয়ে ছিল। এখন জমিদারি প্রথা উচ্ছেদের পরে 74 বা 68 সালের দিকে চেঞ্জ করে এখানে নতুন পার্টি আসে এবং এই জমিদাররা সোনামুড়া বর্তমানে ইন্ডিয়াতে আছে। তো তাদের পরিবর্তে এখানে যারা আছে এই জমিদাররা আর নতুন করে এই বাড়িটাকে কোনো সংস্কার করে নাই। এটা একটা দর্শনীয় স্থান এই গালিমপুর ইউনিয়ন সহ দক্ষিণ বরুড়া এবং বরুড়াতে বলা যায়। এটাকে যদি সংস্কার করা হয় এটা অনেক সুন্দর হবে, অনেক লোকজন এখানে আসবে। পাশাপাশি এই জমিদাররা গালিমপুর স্কুলকে প্রায় 4 একর সম্পত্তি দিয়ে গেছে। পাশাপাশি এখানে পোস্ট অফিস, এখানে অনেক যত সামাজিক প্রতিষ্ঠান আছে সকল কিছু এই জমিদারদের অবদান, তারা এখানে এগুলো দিয়ে গেছে। এখন এই জমিদার বাড়িটাকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এখানে একটা যদি সংস্কার করা হয় বা এটাকে নতুন করে কিছু করা হয় তাহলে এটা দর্শনীয় স্থান হিসাবে এলাকার মানুষের কাছে থাকবে। মানে এখানে আমরাও মানে আসার পরে আমরাও জায়গা দিচ্ছি স্কুলের প্রতিষ্ঠানে, ইডিয়া তো আমরা দিচ্ছি, যাতে বসে গেছিলো এখানে যারা জায়গা করছে বাকি ছিল, তার পরবর্তীতে যখন আবর্তনা চর্চা করলো তখন আমরা আবার যাতে চিকিৎসালয় কিছু জায়গা দিচ্ছি আপনার। আর আমাদের বংশবনিয়াদি যা আছে সব কুমিল্লাতে আমরা এখানে থাকি, আসি, যাই। এই দর্শনীয় স্থানে আপনাদের কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে? ভবিষ্যতে পরিকল্পনা বলতে মনে করেন আছে যে সময় সাপেক্ষে কি এখন আসি, ভাবে ভবিষ্যতে যদি সুযোগ সুবিধা হয় বা পাই তাহলে হয়তো এখানে একটা কিছু করার একটা পরিকল্পনা আছে।